हाय फ्रेंड्स, गुड नाइट एवरीवन। माय नेम इज शिफाली, शिफाली जलानी। आपनादेर सबाइके मोस्ट वेलकम। आजकेर रेसिपी हलो छोले कुलचे। तो छोले गरम गरम छोले आर कुलचाटा एकटु गरम करे निएछि, एकटु बाटारो लागिए दिएछि जाते खेते खूब भालो लागे। तो चलुन गरम गरम एबार शुरू करा जाक खावाटा। आर बेशी देरी ना करे एबार शुरू करा जाक कीभावे छोले कुलचे तैरी करते हैं। प्रथमे छोलार सब्जीटा आमी बानिए निच्छि। प्रथमे आमी एक बाटी छोला निये निलाम। छोलाटाके भालो करे एकटु हाते करे कचलि कचलि धुए साफ करे निच्छि। साफ करे नेयार परे जलटाके आमी एबार फेले दिलाम। फेले देयार परे एरपर भालो जल दिए, बेशी करे जल देब, 4 থেকে 5 ঘন্টা आमी रेस्टे रेखे दिलाम। देखते पेयेछेन, जल दिए दिलाम। 5-6 ঘন্টা পরে ডবল হয়ে যাবে ছোলাগুলো। দেখতে পেয়েছেন ফুলে একদম ভর্তি হয়ে গেছে। জলটা কিন্তু আপনারা বেশি করে দেবেন, এটা কাবলি ছোলা না, তো সেই জন্য বেশি লাগবে। আর কি কি লাগবে দেখতেই পাচ্ছেন, টমেটো, পেঁয়াজ, স্বাদ অনুযায়ী নুন, একটু তেঁতুলের কাদ নিয়ে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, লেবু, লঙ্কা আর জিরে ধনিয়া, আর শুকনো লঙ্কাটা একটু খোলায় ভেজে নিয়েছি, আর চাট মশলা লাগবে। এটা আমি রাত্রে বানাচ্ছি, রাতে খাবো কিন্তু। প্রথমে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, ওতেই জল ছিল, ভালো করে তো আগে ধুয়ে রেখেছিলাম। তো সব দিয়ে দিলাম কুকারের মধ্যে ছোলাগুলোকে। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে 2 থেকে 3টা সিটি মেরে রেস্টে রেখে দিচ্ছি। তো 3 মিনিট হয়ে গেল, ফসফস করে 2-3টা সিটি মেরে নিলাম। তো চলুন এবার আস্তে আস্তে খুলে নিচ্ছি, কীরকম হয়েছে একটু দেখা যাক। তো সুন্দর গলে গেছে দেখতে পেয়েছি। আর এই কাবলি ছোলাটা একটু গলা গলা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে কুলচার সাথে। তো চলুন তাহলে একটা কড়াতে আমি সব কাবলি ছোলাটাকে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। রাতে একটু সবজি কাটাকাটি কম ছিল, তো তো কাজটাও একটু কম হলো, তো একটু ভালোও লাগলো। চলো এক একদিন এরকম বানিয়ে খাওয়াও যাবে, বেশ খাট্টা মিঠা, টক ঝাল মিষ্টি। বাস, যা যা উপকরণ নিয়েছিলাম সব এবার আস্তে আস্তে দিয়ে দেব। তো চলুন তাহলে প্রথমে টমেটো কুচিটাকে দিয়ে দিলাম আস্তে আস্তে, তারপরে পেঁয়াজ কুচিটাকেও আস্তে আস্তে দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী নুন, চাট মশালা, তেঁতুলের কাঁদ সব ধীরে ধীরে এবার দিয়ে দিচ্ছি। লেবুটা কিন্তু লাস্টে দেব। তো সব দিয়ে দিয়ে ভাজা মশলাটাও কিন্তু দিয়ে দেবেন, আর তেঁতুলের কাঁদটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও বেশ কুচি 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 করে কেটে দিচ্ছি আস্তে আস্তে, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে শুনে টক দেবেন। টমেটো আছে, রাত্রেবেলা খাচ্ছি, আপনারা দিনেও খেতে পারেন, রাতেও খেতে পারেন। তেঁতুলও দিলাম, আবার লেবুও দিলাম। তো দেখে শুনে আপনারা যেরকম খাবেন টক সেই রকম দেবেন। তো চলুন ভালো করে একটু ঘাঁটাঘাঁটি করে নিচ্ছি কাবলি ছোলাটাকে। আর বাটিতে যে একটু তেঁতুলের কাঁদ ছিল সেটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে বেশ একটু মাখিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর একদম ঠিক বেনে গেছে কাবলি ছোলাটা, একদম রেডি হয়ে গেল। চলুন তাহলে কুলচাটাকে এবার গরম করতে হবে, বাটার লাগাবো না। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি বা ভিডিও গেলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাওয়াটা বসিয়ে দিলাম, একটু ঘি লাগিয়ে কুলচাটার ওপরে কিন্তু কাশ্মীরি মেথি দেওয়া আছে, 2 পাশটায় ভালো করে একটু বাটার লাগিয়ে হালকা সা লাল করে নিলাম। গরম করে নেওয়ার পরে কুলচার সাথে পরিবেশন করলাম। তো রাত্রে আমরা এটা খেলাম, তো খুবই সুন্দর লাগলো খেতে। কুলচার ছোলার সবজিটা আমার একদম রেডি হয়ে গেল। আজকের মতন এই পর্যন্ত, আবার কালকে কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সি ইউ টুমরো, থ্যাংক ইউ।